বন্ধুরা, আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে এটিএম কার্ড নেবেন, তাও আবার সম্পূর্ণ চার্জ ফ্রি, সারা জীবন চার্জ ফ্রি, এবং একটি অ্যাকাউন্ট করবেন সারা জীবন চার্জ ফ্রি, কিভাবে সেটা করবেন তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ফিরে আসছি ইন্টোর পর। বন্ধুরা, এই অ্যাকাউন্টের জন্য যে কাগজপত্র লাগবে তার জন্য এক নম্বরে লাগবে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, দুই নম্বরে লাগবে হচ্ছে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর ফটোকপি এবং দুই কপি ছবি। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা আইডি কার্ডের ফটোকপি না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে লাগবে এক কপি চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি এবং এক কপি জন্মসনদের ফটোকপি। এই অ্যাকাউন্ট করতে আরও কিছু কিছু শর্ত রয়েছে, যেমন এই অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে একজন ইন্ট্রোডিউসার লাগবে, তথা যে ব্যাংকে করবেন বা ওই ব্যাংকে আপনার একজন অ্যাকাউন্ট আছে, তথা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন একজন লোক যে আপনাকে চেনে, এমন একজন ইন্ট্রোডিউসার লাগবে। আপনার বয়স 18 বছর হতে হবে এবং আপনার একজন নমিনি দিতে হবে, নমিনির এক কপি আইডি কার্ডের ফটোকপি ও ছবি নিয়ে আসতে হবে দুই কপি। এই অ্যাকাউন্টটি করার জন্য আপনি কোথায় যাবেন? এই অ্যাকাউন্টটা করার জন্য আপনি ডাচ বাংলার যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন, ফাস্ট্যাগে যেতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্টটি করার জন্য ডাচ বাংলার যে ক্যাম্পেইন হয় এই ক্যাম্পেইন থেকেও এই অ্যাকাউন্টটি করতে পারবেন। বন্ধুরা, আমি আশা করি ইতিমধ্যে আপনি বুঝে গেছেন যে আমি কোন অ্যাকাউন্টের কথা বলতেছি। আপনি বলতেছি এক্সেল অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা। বন্ধুরা, এই অ্যাকাউন্টের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো এখন আলোচনা করব। তা হচ্ছে, এক নম্বরে হচ্ছে এই অ্যাকাউন্টে আপনি অন্য অন্য সেভিংস অ্যাকাউন্টের মতোই মুনাফা পাবেন, এবং এই দুই নম্বরে হচ্ছে এই অ্যাকাউন্টের সম্পূর্ণ চার্জ ফ্রি, তিন নম্বর হচ্ছে এই অ্যাকাউন্টের এটিএম কার্ডের আজীবন চার্জ ফ্রি, চার নম্বরে হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনিস্টে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন, পাঁচ নম্বরে হচ্ছে আপনি ডাচ বাংলার যে কোনো ব্রাঞ্চ বা শাখা থেকে বা ফাস্ট্র্যাক থেকে টাকা জমা দিতে পারবেন, ছয় নম্বরে হচ্ছে আপনি যে ডাচ বাংলার যে কোনো এটিএম কার্ড এটিএম মেশিন থেকে আপনি টাকা তুলতে পারবেন, সাত নম্বরে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে ফরেন্স রেভিডেন্স আনতে পারবেন, যেমন আপনারা যারা ইউটিউবে কাজ করছেন তারা ফরেন্স রেভিডেন্স আনতে পারবেন, এবং যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারাও ফরেন্স রেভিডেন্স আনতে পারবেন। বন্ধুরা, এবার এই অ্যাকাউন্টের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তা হলো, এক নম্বরে এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি কোনো চেক বই পাবেন না, দুই নম্বরে হচ্ছে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ একবার আপনি 25,000-এর উপর লেনদেন করতে পারবেন না, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করবে যার কাছে অ্যাকাউন্ট করবেন তার উপর। তারপরে তিন নম্বর রয়েছে, এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি 1,00,000 টাকার উপর মাসে লেনদেন করতে পারবেন না, এটাও নিয়ন্ত্রণ করবে আপনি যখন অ্যাকাউন্ট করবেন যে অফিসারের ওখানে, সেখানে তার উপর নিয়ন্ত্রণ করবে। তারপরে চার নম্বর যে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি এই অ্যাকাউন্টকে জিরো করতে পারবেন না, জিরো ব্যালেন্স করতে পারবেন না। পাঁচ নম্বরে যে অসুবিধাটা আছে সেটা হয়তো অনেকে আপনারা জানেন যে স্টুডেন্ট অ্যাকাউন্টের দুটো কোড রয়েছে, একটা হচ্ছে 105 এবং 107, এবং 105-এ আপনার বাৎসরিক বা ছয় মাস অন্তর্গত কিছু চার্জ রয়েছে। তা হলো, ছয় মাসে আপনি যদি 5,000 টাকার নিচে লেনদেন করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো চার্জ দেওয়া লাগবে না, যদি 5,000-এর উপর থেকে 25,000 মতো আপনি লেনদেন করেন ছয় মাসে তাহলে আপনাকে 115 টাকা চার্জ দিতে হবে, এবং 25,000 টাকার উপরে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনাকে 345 টাকার চার্জ দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।